আসসালামু আলাইকুম বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি রাজীব হোসেন আগামী আঠাশে নভেম্বর তৃতীয় দাপে হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই দাপে দেশের এক হাজার সাতশো ইউপিত হবে বোর্ড তাই ব্যস্ত সময় পার করছে ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার পদপ্রার্থীগণ আমার এলাকাবাসী দূর দূরান্ত থেকে আগত যারা আসছেন সবাইকে জানাই আমার সালাম আমি খিলপাড়া চার ওয়ার্ডের মনোনীত প্রার্থী সবাই আমাকে এই চার নং ওয়ার্ডের পক্ষ থেকে একটি করে ফুটবল মার্খায় ভোট দিয়ে আমাকে জনসভা কল্যাণমূলক কাজ করার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে যাতে আমি আপনাদের গ্রামে আপনাদের পাশে থেকে সর্বসময় সর্বক্ষেত্রে সর্বদিক দা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি সারে সব সর্বদিক দা সহযোগিতা করতে পারি সেই জন্য আমাদেরকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আর আমি আরো ধন্যবাদ জানাই আমাদের মুরবিয়ামগঞ্জ আমাদের ইয়াং জেনারেশন যারা আছো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে আমি সব সময় তোমাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমি কাজ করতে চাই আমাদের গ্রামে এই চার নং ওয়ার্ডে যেখানে যেখানে সমস্যাগুলি আছে কালপাট রোড আপনার যেটা বেসিক বিলি বলা হয় সাকো পানি যাতায়াতের জন্য সে সামরিক যে কাজগুলো আছে সর্বদিকটা সর্বসময় তো করব আমার নিজের থেকেও করব আবার বাংলাদেশ গভর্নমেন্টের থেকে যেটা আসবো সেটাও আমি সবার মাঝে বিলিয়ে দিব ইনশাল্লাহ সবার মনের আশা পূর্ণ করব ইনশাল্লাহ আর আমাদের গ্রামের যারা আছে বিশিষ্ট শিল্পপতি তাদের সাথে কমিউনিকেশন রাখা স্টেপ টু স্টেপ আমি আমার কাজগুলো করতে চাই এবং ফিউচারে আমি আগাইতে চাই যাতে ভবিষ্যতে আমি সর্ব দিকটা সব কাজ করতে পারি ইনশাআল্লাহ মাদক মুক্ত একাকার কাজ না এটা এটা আপনারা সবাই জানেন সমাজবাসী এলাকাবাসী ওয়ার্ডবাসী যদি ঠিক থাকে আমার সাথে আমরা ইনশাল্লাহ এই যুব সমাজকে নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা মাদক মুক্ত করতে পারবো আমাদের এই চার নং ওয়ার্ডকে ইনশাল্লাহ এখন যদি যারা কোয়ালিফিকেশন নিচ্ছে আমাদের ব্লেসে আমাদের এই নং ওয়ার্ডে যারা যারা শিক্ষিত সমাজ গড়ার জন্য একটা ভালো স্টুডেন্ট দেখতেছি গরিবের সন্তান কিছু করতে পারতেছে না শিক্ষা নিতে চাচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে আমার তরফ থেকে যতটুকু সম্ভব এবং সহযোগিতা আমি করব এবং এলাকার যারা শিল্পপতি আছে তাদের কাছ থেকে আমি ইনশাল্লাহ তাদের সাথে অ্যাডজাস্ট করে অ্যাড করে যতটুকু সম্ভব এই ফ্যামিলিকে আমি কোয়ালিফিকেশনের জন্য জন্য যতটুকু ডেভেলপ কাজ করার আমি করে ইন ইনশাআল্লাহ ভাতা যেটা বাংলাদেশ গভর্নমেন্টের রোল অ্যান্ড রেগুলেশন সেই সিস্টেমে যে কাজগুলো আসবো সেই কাজগুলো আসলে দেখা গেছে আমার এখানে যদি বিশটা ভাতা আসে সেখানে আমার যদি পুর ফ্যামিলি টোয়েন্টি ফোর থাকে চারজন লেস আছে সেখানে এই চারজনকে অ্যাড করে আমাদের যারা গ্রামের ওয়ার্ডের শিল্পপতি আছে তাদের কাছে আমি যাব তাদেরকে আমি বলবো যে এই সিস্টেমে আসছে এখন আমার কি করার আপনারা আমরা দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা অনুসারে তারা যেটা বলবো যদি তারা মনে করে যে না মাহবুব ভালো সব দিকে অগ্রগতি ওর ভালো সেক্ষেত্রে যদি তারা আর চারটা প্লাস করে বিশটার সাথে অ্যাড করে চব্বিশটা আমরা চার নং ওয়ার্ডে দিলে আমাদের রিকভারটা হয়ে গেল ইনশাল্লাহ এইভাবে আমি কাজগুলো করতে চাই এই চার নঙ্গ ওয়ার্ডে আমি অলরেডি আপনি জানেন যে আমি ফুটবল মার্কার প্রতীক নিয়ে এই চার নং ওয়ার্ড থেকে নির্বাচন করতেছি তো আলহামদুলিল্লাহ যা যে ধরনের স্টুডেন্ট যারা আছে আমাদের ইয়াং জেনারেশন ক্যাবিড নাইন্টিনের সময় অনেকে ফ্যামিলিতে দেখা গেছে লং টাইম ইজ দ্য নো উইদাউট জব তারা বাসায় ছিল তারা একটা ভোর ফিল করছে জব ছিল না কোয়ালিফিকেশন সেকশনে গিয়ে দেখা গেছে যে স্কুল বন্ধ হাই স্কুল কলেজ বন্ধ সেখানে তারা যেই ভোটটা হয়ে গেছে সেই ভোটটা কাটার জন্য আমাদের ক্যাবিট এখন বাইপাস অলরেডি অলরেডি আমরা ভালো আলহামদুলিল্লাহ সবাই আমরা চামু আরও সম্পূর্ণভাবে ভালো হলে আমাদের গ্রামে যেই ইয়াং জেনারেশন যারা আছে স্টুডেন্ট যারা আছে খেলাধুলা করে তাদের সর্বক্ষেত্রে দা আমি সহযোগিতা করব আর আমি তো ফুটবলের প্রতীক আমি ফুটবল প্লেয়ার একজন আমাদের এই জেলায় তৎকালীন নাইনটি ফোর নাইনটি সিক্স নাইনটি সেভেনে আমি ইমুনসিগঞ্জ জেলায় মুন্সীগঞ্জ জেলায় আমার মনে হয় হাই স্কুল পর্যায়ে যত মাঠ আছে কোনো মাঠে আমি খেলি নাই এমন কোনো আমার রেজাল্ট নাই ইনশাল্লাহ আমি এক লেটিস প্লেয়ার ছিলাম এক সময় আমি আমার আমার সেই স্টুডেন্ট লাইফে আমি অনেক মাঠে অনেক পুরস্কার জয়যুক্ত করছি ক্যান্ডিডেট তারপরে চাই আমাদের ছোট ভাই ইয়াং জেনারেশন স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে আমি টুর্নামেন্ট করবো আমি নিজে ব্যাডমিন্টন খেলি আমি নিজে টুর্নামেন্ট চালাই তা আমি ইনশাআল্লাহ সব দিকদার সর্বক্ষেত্রে আমি সহযোগিতা করবো সবাই সাথে আমি থাকবো ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত ইয়াং জেনারেশন তোমরা যারা আছো আগামী আঠাইশ তারিখের নির্বাচনে আমি চাই তোমরা সবাই আমাকে একটি ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই চার নং ওয়ার্ডের সর্বক্ষেত্রে কাজকর্ম করার ব্যবস্থা করে দাও আর আল্লাহ তরফ থেকে আল্লাহর কাছে বলে আল্লাহ সুমান আল্লাহ তা আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমি আপনাদের সবাইকে নিয়ে এই চার নং ওয়ার্ডের ওয়ার্ডকে সুন্দরভাবে পরিবেশভাবে গড়ে তুলতে পারি সেই জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি এবং তোমরা সবাই আমাকে একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ যদি মেম্বারিতে পাশ করে ইনশাল্লাহ আমাদের চার নং ওয়ার্ডে মাদক মুক্ত এবং যে যে সমস্যা আছে সব সমাধান করবে ইনশাল্লাহ মাহবুব এই দেশের মনে করেন খুব গর্ব হ্যাঁ খুব ভালোই আপনারা মনে করেন ওর জন্য দোয়া করবেন অথচ আমাদের গ্রামবাসী ওর জন্য বোধ একটা এই আকাঙ্ক্ষা ওকে পাশ করাবে অনেক ভালো লোক এবার চার নং ওয়ার্ডে মনোনীত প্রার্থী মেম্বার প্রার্থী সবাই একটা করে ভোট দিবেন এবং সবাইকে নিয়ে মাহবাই যত ভালো কাজ করতে পারে ঠিক আছে আমরা সহযোগিতা করবো মাের সাথে দেখা আমরা সবাই মিলা যাতে কাজ করতে পারি সেই সুযোগ দিবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ